আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। অনেকেরই প্রত্যাশা, চা পাতার ব্যবসা কিভাবে করব। অনেকে আমাকে কমেন্টস করেছে চা পাতার ব্যবসাটি অনেক অনেক লাভজনক। হ্যাঁ বন্ধুরা, নিঃসন্দেহে লাভজনক এবং সম্মানজনক। তবে আমরা এই ব্যবসা যদি করতে চাই, তবে আমি আপনাদের কিছু বুদ্ধি, কিছু টেকনিক বলে দিব এবং কিভাবে আপনি ব্যবসা শুরু করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ধীরে ধীরে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন, তাড়াহাড়া করবেন না। প্রথমে আমি সিদ্ধান্তই গ্রহণ করেছি যে আমি চা পাতা পাইকারি ব্যবসাটি করব। তাহলে আমাকে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে যে আমি চা সম্পর্কে ভালো করে আগে জানব যে কোন চা পাতাগুলির চাহিদা আমাদের এলাকা সবচেয়ে বেশি। আপনি যে এলাকায় বিজনেসটি করতে চাচ্ছেন সেই এলাকার উপর ভিত্তি করে আপনাকে চা পাতা সংগ্রহ করতে হবে। তার মানে আমি চা সম্পর্কে জানব কোথায় থেকে চা আমি সংগ্রহ করব, আমার কত টাকা পুঁজি লাগবে, সাথে আমার কাউকে লাগবে কিনা বা আমি কাউকে রাখবো কিনা বা আমার কোনো হেল্পার লাগবে কিনা, আমার কোনো দোকান লাগবে কিনা, কত টাকাতে আমি ব্যবসা শুরু করতে পারি, কোথায় থেকে আমি চা সংগ্রহ করব, আমার ব্যবসায় লাভ কত হবে, দিন শেষে কি অবশ্যই আমি লাভে থাকব এবং ব্যবসাটি সম্মানজনক কিনা, এবং আমি চাগুলি কিভাবে সাপ্লাই দিব এবং কিভাবে আমি টাকা সংগ্রহ করব। তো দেখা যাক বন্ধুরা, প্রথমে আমরা আসি, যদি আমি চা পাতা সম্পর্কে না জানি তাহলে আমাকে জানতে হবে। এবং ধরুন আপনার এলাকা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি, আপনাকে মাথায় রাখতে হবে সরিষাবাড়িতে কোন গ্রামে আপনি থাকেন, সেই গ্রামের উপর ভিত্তি করে আপনাকে চিন্তা করতে হবে যে ওই গ্রামের লোকজন কফি পছন্দ করে, গ্রিন চা পছন্দ করে, তুলসী চা পছন্দ করে, পুদিনা চা পছন্দ করে, রং চা পছন্দ করে, না দুধ চা পছন্দ করে, নাকি ডায়াবেটিস চা পছন্দ করে। এক এক এলাকায় উপর ভিত্তি করে এক এক ধরনের চা আপনাকে দিতে হবে, মাথায় রেখে নামতে হবে। তবে বন্ধুরা, সকল চাই আপনার কাছে রাখতে হবে। একই দোকানে কয়েক ধরনের চা থাকবে, যেমন তুলসী চা, গ্রিন চা, লেবু চা, পুদিনা পাতার চা, তুলসী পাতার চা, আদার চা, দুধ চা। তো এখন দেখা যাক আমি কি চা সংগ্রহ যে করব, কোন দোকানে কি পরিমাণ লাগবে সেটাকে আমাকে জানতে হবে। আপনাকে প্রথমে কমপক্ষে 15-20 দিন প্রতিটা চার দোকানে গিয়ে গিয়ে চা খেয়ে চালার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। আপনি ধরে নেবেন যে আমি চা ওনাকে দিব, আমি একজন ক্রেতা, আমার কি চাহিদা, উনি চাটা বানাচ্ছেন, ওনার সাথে সম্পর্ক স্থাপন করার পরে ওনাকে আস্তে আস্তে জিজ্ঞাসা করবেন, ডে বাই ডে, যে আপনি চা কত টাকা দিয়ে কিনেন, 1 কেজি চা দাম কত করে, কয় টাকা লাভ হয়। সম্পর্ক স্থাপন করার পরে কিন্তু ওই চা বিক্রেতা আপনাকে সঠিক তথ্যগুলি দিবে এবং দেওয়ার চেষ্টা করবে এবং আপনাকে উদ্বুদ্ধ করবে। তো বন্ধুরা, আগে আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে যে যে চা দোকানগুলি আছে বা যে যে ব্যক্তিগুলি চা বিক্রি করেন ওনার সাথে। আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন আপনি পাইকারি চা দিবেন, যদিও মনে হবে পুঁজি খুবই কম কিন্তু ব্যবসাটি অনেক সুন্দর, অনেক চমৎকার। কারণ আপনি দেখেন অল্প পুঁজি দিয়ে অনেক চমৎকার ব্যবসা করতে যাচ্ছেন এবং সম্মানজনক নিঃসন্দেহে। এবং কিভাবে সম্মানজনক সেটা আমি আপনাকে দেখাবো। তার মানে আপনি চা ধরনের প্রথমে আপনি আপনার গ্রামটিকে বেছে নিন, তারপর মাসে আরেকটি গ্রামকে বেছে নিন, তারপরে মাসে আরেকটি গ্রামকে বেছে নিন। অনেক প্রতিযোগিতা মাথায় নিতে হবে, অনেক প্রতিযোগিতার মধ্যে আমাকে টিকে থাকতে হবে। আমি ব্যবসা করতে নেমেছি, আমাকে প্রতিযোগিতার সম্মুখীন হয়ে আমাকে ব্যবসা করতে হবে। বন্ধুরা,
আচ্ছা তো হবে না, আপনি কেন জিমেই থাকবেন, আপনি কেন ঘুমিয়ে থাকবেন, আপনি কেন অন্যের উপর ডিপেন্ড করবেন? গ্রামে অনেক এনজিও আছে, আপনি তার কাছ থেকে 15-20-30-25 থেকে 25 টাকা লোন নেন, ব্যবসা শুরু করে দেন, কোনো সমস্যা নাই, কেন চিন্তা করে দেন? আপনি মাসে দেখেন কিভাবে টাকা ইনকাম করবেন। তার মানে হচ্ছে কি, চা আল্লাহ যে চা বিক্রি করে তার সাথে সম্পর্ক স্থাপন করেন। হয়ে গেল আপনার অভিজ্ঞতা, হয়ে গেল বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, অভিজ্ঞতা অর্জন না করে কখনোই আপনি চা সাপ্লাই দিতে যাবেন না, তাহলে আপনি হয়তোবা বেশি দিন ব্যবসা করতে পারবেন না। তো অবশ্যই আপনি আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, নিজের চা প্রতিটা দোকানে গিয়ে গিয়ে ওনার সাথে চালার সাথে কথা বলে বলে শুনতে হবে, এবং যদি সম্ভব হয় যদি কোনো ওই এলাকায় যদি যে ব্যক্তি চা সাপ্লাই দেয় টেকনিক্যালি আপনি তার কাছ থেকে সমস্ত কিছু জেনে নেওয়ার চেষ্টা করুন। পুঁজি কত টাকা লাগবে? পুঁজি লাগবে মাত্র 20-25 হাজার টাকা, বেশি পুঁজি না, লক্ষ লক্ষ টাকা না। কোনো দোকান লাগবে? কোনো প্রয়োজন নেই, তবে দোকান নিলে ভালো হয়, কারণ সবাই জানতে পারবে যে ওই দোকানে গেলে আমি চা পাইকারি দামে পাব। দোকানে কোনো লোক রাখতে হবে? হ্যাঁ, যেহেতু আপনি সম্মানজনক এবং প্রেস্টিজিয়াস মনে করেন, প্রথম প্রথমে না 1-2 মাস পরে আপনার সাথে একটি ছেলেকে রাখবেন, ছোট্ট একটি ছেলেকে। আপনি সংগ্রহ অর্ডার সংগ্রহ করার পর আপনি সেই ছেলেকে দিয়ে চাটি পাঠিয়ে দিবেন এবং ওই ছেলেকে বলে দিবেন এবং ভাওচারটি ধরিয়ে দিবেন, জিস্টার মিস্টার করিমের দোকান, মিস্টার কামালের দোকান, কামাল 30 স্টল 2 কেজি 4 অর্ডার দিয়েছে। আপনি তাকে ভাওচার করে সুন্দর করে লিখে দেবেন এবং দাম পেয়ে দিবেন। যদি তাকে না দেয় আপনাকে কষ্ট করে একটু যেতে হবে, কারণ ব্যবসা করতে নেমেছেন, লজ্জা পেলে চলবে না। কেউ আপনাকে 2 টাকা দিবে না, বিপদে পড়লে আপনার বিপদ আপনাকেই সমাধান করতে হয়। বন্ধুরা, তো কেন আমি অন্যের দিক তাকিয়ে থাকবো? আমাকে কে কি বন্ধব্য করলো? কিচ্ছু যায় আসে না। আজকে বড় বড় লোকদের কথা চিন্তা করেন, আপনি বড় বড় লোকদের কথা জানেন, আপনি করেন সহজ এবং সিম্পল ভাবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি জানেন, ওনার যদি পূর্বের ইতিহাস জানেন উনি কি করেছে, আমি নাই বললাম, চার বিজনেস, এবং কিভাবে করেছে তার 14 পুরুষ, সেটা আপনি ভালো করে জানবেন। তো উনি যদি করে প্রধানমন্ত্রী হতে পারে আর আপনি চা বিক্রি করতে গিয়ে আপনি কেন লজ্জা পাচ্ছেন? বন্ধুরা, লজ্জা পেলে চলবে না। বিভিন্ন এক্সাম্পল আপনার মাথায় রাখবে। তো আমাকে এগিয়ে যেতে হবে। আপনি একটা ছেলেকে রাখতে পারেন, নিঃসন্দেহে রাখতে পারেন, অল্প বেতন দিয়ে। কোথায় থেকে চা সংগ্রহ করব? কথা হচ্ছে কোথায় থেকে চা সংগ্রহ করব? চা সংগ্রহ করা যে অনেক থাকে, তবে বন্ধুরা একটু খাটতে হবে প্রথমে। যেমন আপনি সকল চা কম দামে পাইকারি, যেহেতু আপনি পাইকারি দিবেন তাহলে আপনাকে কিন্তু অনেক কমে, তাহলে সেই চাটি আপনি সংগ্রহ করবেন কোথা থেকে? চা সংগ্রহ করবেন পুরান ঢাকার মৌলভী বাজার, আগের যে জেলখানা ছিল ঠিক জেলখানার পাশ দিয়ে দেখবেন একটা গলি ঢুকছে, ওইখানে গিয়ে দেখবেন শত শত চার দোকান যারা পাইকারি দামে চা দেয়। একটু বুদ্ধি করে কাউকে প্রশ্ন করলে বা কাউকে জিজ্ঞাসা করলে আপনি পেয়ে যাবেন, কারণ আপনাকে পরিশ্রম করে বের করতে হবে, কারণ সবাই আপনাকে কম দামে বা আপনার মনের মতো চাটা দিবে কিনা তাও নাও হতে পারে। সুতরাং আপনি সবার কাছে জিজ্ঞাসা করবেন, সবাইকে প্রশ্ন করবেন, সবাই সঠিক উত্তর নাও দিতে পারে, 10 জনকে বললে 1 জন পেয়ে যাবেন, একটু কষ্ট করতে হবে। আমাদের বোকার মতো 1 জনকে জিজ্ঞাসা করে 1 জনের কাছ থেকে নিব না, আমি 10 জনকে জিজ্ঞাসা করে 1 জনের কাছ থেকে নিব, যখন আমার মন মতো হচ্ছে তখনই। অনেকেই নিলামে চা বিক্রি করে, আপনি সেখান থেকে নিতে পারেন, আপনি সিলেট থেকে চা সংগ্রহ করতে পারেন হবিগঞ্জ, আপনি চট্টগ্রাম থেকে চা সংগ্রহ করতে পারেন। যখন আপনি মাঠে নামবেন তখন আপনাকে আমাকে শিখিয়ে দিতে হবে না যে আমি কি করতে পারি, আপনি শুধুমাত্র পুরান ঢাকা মৌলভী বাজার, আমার চক বাজার যেটা বলি ঠিক তার পাশে মৌলভী বাজার, ওইখান থেকে আপনি সকল তথ্যগুলি পেয়ে যাবেন। বুদ্ধি করে শুধু মানুষকে প্রশ্ন করবেন, আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার মানসিকতা, আপনার অ্যাটিটিউড
সবে আপনাকে হেল্প করব। ব্যবসা করতে নেমেছেন একটা কথা মাথায় রাখবেন, মুরব্বীরা বলে গেছেন, বড় যদি হতে চাও ছোট হও আগে, সেই মানসিকতা থাকতে হবে। তেমনি চা সংগ্রহ করলাম, এখন চা সাপ্লাই দেওয়ার পালা। প্রথমে আপনি একটি গ্রামকে কেন্দ্র করেন, 20-25টি দোকান নির্ধারণ করেন, আপনার বাড়িতে এনে চা রাখেন। সে ফর এক্সাম্পল ধরলাম 1 কেজি চার দাম যদি পাইকারি দাম পড়ে 220 টাকা, আপনি বেশি লাভ করার দরকার নাই, কেজিতে মাত্র 10-20 টাকা লাভ করবেন। দেন না, সবাই জানুক না আপনি চাটা যে ভালো, আপনি যে কম দামে দেন হোক না দেন, লাভ করার দরকার নাই, সবাই বুঝতে পারবে যে হ্যাঁ আপনি অনেক ভালো চা দেন, অনেক কম দাম রাখেন। আর আপনার চাটা খেয়ে যখন চা বিক্রেতা ভালো প্রফিট করবে তখন আপনাকে ফোন দিবে যে ভাইয়া আমাকে 10 কেজি চা দিয়ে যান, আমাকে 5 কেজি চা দিয়ে যান। 10 কেজি, 1 কেজি 10 টাকা হলে 10 কেজি 100 টাকা, এরকম 10টা দোকানে দিলে 1000 টাকা, 20টা দোকানে দিলে 2000 টাকা, 30টা দোকানে দিলে 3000 টাকা, 40টা দোকানে দিলে 4000 টাকা। সো আমি যদি প্রতিদিন এরকম করে 1000 কেজি চা সাপ্লাই দিতে পারি বন্ধুরা, কেজিতে যদি 10 টাকা প্রফিট হয়, আর প্রতিদিনের ইনকাম প্রতিদিন আমি নিয়ে নিচ্ছি, কারণ চা বিক্রেতা 9 টাকায় চা বিক্রি করে, আপনার প্রতিদিনের টাকা প্রতিদিনই দিয়ে দিবে, সে আপনাকে বলবে না যে বাকি দিয়ে যান। হ্যাঁ, তারপরেও সম্পর্ক ভিত্তি করে হয়তো বা কিছু টাকা বাকি রাখতে পারে, সেটার পরিমাণ একদমই নগণ্য, এবং হাতে কয়েকজন হতে পারে, সবাই আপনাকে বলবে না যে বাকি দিয়ে যান, আর বাকিতে কখনো আপনি চা দিবেন না, কারণ বাকিতে সম্পর্ক নষ্ট হয়, মাথায় রাখতে হবে। তার মানে কি, আমি যদি মাত্র 20-25 টাকা ইনভেস্ট করি, টাকাকে রুলিং করি, পার ডে যদি আমি 2000 টাকা করে প্রফিট করি, মাসে হয় 60,000 টাকা, 3000 টাকা করে প্রফিট করি, মাসে হয় 90,000 টাকা। আমি যদি একটা ছেলেকে 7-8 টাকা বেতনও দেই, তারপরে দেখেন আমার কত চমৎকার একটা বিজনেস। কিন্তু বন্ধুরা, আমরা বুদ্ধির অভাবে সেই কাজটির থেকে দূরে থাকি, আমরা অন্যের উপর ডিপেন্ড করি, আমরা অনেক জমি জমা বিক্রি করে বিদেশ যাওয়ার চেষ্টা করি। কেন, কখনই সেই কাজটি করা যাবে না। আপনি নির্দ্বিধা নির্বিঘ্নে শুধুমাত্র একটা বাইসাইকেল হলেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। একটা পর্যায়ে গিয়ে সবাই যখন জেনে যে আপনি গ্রামকে গ্রাম চা সাপ্লাই দিতে পারবেন, কোথায় থাকে পাবেন সেই চিন্তা করার দরকার নাই। সামনে সুদিন, সামনে শীত আসতেছে, করোনা আতঙ্কে সবাই চারদিকে সবাই ঝুঁকে পড়ে, কারণ একজন ব্যক্তিকে করোনা বিশেষজ্ঞ যারা ডাক্তাররা বলতেছেন কমপক্ষে দিনে 4 কাপ চা খেতে বলছে, রং চা কমপক্ষে 4 কাপ লেবু দিয়ে, তার মানে চা অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু খাবে। ব্যবসা কিন্তু অনেক অনেক লাভজনক এবং সম্মানজনক, আর কখনই কোনো ব্যবসাকে ছোট চোখে দেখবেন না। আমাদের, আমরা যারা মুসলিম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি কিন্তু ব্যবসায়ী ছিলেন, উনি ব্যবসা করেছিলেন, আরব উপমহাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তো বন্ধুরা, আপনারা কেন ব্যবসাকে ছোট চোখে দেখবেন, হোক না সে চা, আপনি চা তো পাইকারি দিচ্ছেন, আপনি চা তো কাপে কাপে বিক্রি করছেন, আর কাপে বিক্রি করলেই বা কি, কেউ কি আপনাকে টাকা, কেউ কি আপনাকে টাকা দিতে দিবে না। সো আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা, ব্যবসাটা অবশ্যই সম্মানজনক, এবং এই চা বিক্রি করে একদিন আপনি 100,000 টাকার মালিক হবেন, সেই প্রত্যাশা আমার রইল। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন, এবং আমাদের মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে, আপনি অবশ্যই ফোন করবেন, আমি আপনাকে সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক এবং কমেন্টস করে অবশ্যই, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, নতুন নতুন ভিডিওটি নিয়ে আপনার সাথে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সবার সুন্দর জীবন কামনা করি, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।